রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য বিস্ফোরক, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারেক রহমান জুবাইদা রহমানকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি নির্দেশ। এদিকে আন্দোলনে বিএনপি ঘরানা জোটের পরিধি বাড়ছে। এবং সর্বশেষ জানাবো নাইখং ছুরির শূন্যরেখায় ফের গোলাগুলি, রোহিঙ্গা শিবিরে আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য বিস্ফোরক, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গারা প্রতিনিয়ত অপরাধ জগতের সঙ্গে যুক্ত হয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছে। তারা ক্যাম্পের ভেতর ইয়াবার ব্যবসা করে, নিজেরা নিজেরা গোলাগুলি করছে, প্রতিদিন তারা মারামারি করছে। তমরু নামক রোহিঙ্গা ক্যাম্পে তারা ডিজিএফআই এর এক কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করেছে। গতকালকেও দেখেছেন সেখানে গোলাগুলি হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। তারা এখন বাংলাদেশের জন্য বিস্ফোরক, মন্ত্রী বলেন। আমি সব সময় বলি রোহিঙ্গারা আমাদের বিস্ফোরক, কারণ তারা সবকিছু ফেলে এখানে এসেছে। তারা যে কোনো প্রলোভনে প্রলুব্ধ হয়ে যে কোনো কিছু করতে পারে। আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, রোহিঙ্গারা বিভিন্ন গ্রুপ সাবগ্রুপে বিভক্ত হয়ে অপরাধ সংগঠিত করছে। তারা কাঁটাতারের বেষ্টনি কেটে মিয়ানমারে গিয়ে ইয়াবা নিয়ে আসছে। কাজেই সেখানে আমাদের নর্মাল পুলিশ তো আছেই, এপিবিএন দেওয়া হয়েছে, কারণ সেখানে রক্তপাত হচ্ছে। তারেক রহমান জুবাইদা রহমানকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার 19 জানুয়ারি দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আগামী 6 ফেব্রুয়ারি এই সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য জানান। গত 1 নভেম্বর তারেক জুবাইদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। এরপর একই আদালত গত 5 জানুয়ারি তাদের সম্পত্তি ক্রোকের আদেশ দেন। দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, তাদের সম্পত্তি ক্রোক সংক্রান্ত বিষয়ে পুলিশ প্রতিবেদন দাখিল করে, স্থায়ী ঠিকানায় কোনো সম্পত্তি পায়নি মর্মে প্রতিবেদন উল্লেখ করা হয়। এর আগে গত বছরের 1 নভেম্বর একই আদালত তাদের বিরুদ্ধে দেওয়া চার্জশিট গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর একই আদালত 5 জানুয়ারি তাদের সম্পত্তি ক্রোকের আদেশ দেন। আন্দোলনে বিএনপি ঘরানা জোটের পরিধি বাড়ছে। দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনমুখী হলেও বিএনপি ও সমমনা দলগুলো এখন আন্দোলনমুখী। সরাসরি কোনো জোটে না থাকলেও সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার সহ 10 দফা দাবিতে মাঠের যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। আন্দোলনকে কেন্দ্র করে ইতোমধ্যে 4টি জোট গঠন হয়েছে। এসব জোটের পরিধি বাড়ানোর পাশাপাশি আরও নতুন জোট গঠনেরও তৎপরতা চলছে। তবে এসব জোটে থাকা অধিকাংশ নিবন্ধনহীন নামপ্যাড সর্বস্ব দল, এমনকি অনেকের দলীয় কার্যালয় পর্যন্ত নেই। মাঠের কর্মসূচিতে তেমন নেতাকর্মী দেখা যায় না। 4-5টি দল বাদ দিলে বাকিগুলো সারা দেশে কোনো ভোট ব্যাংকেও নেই। 6 মাসের মধ্যে এসব জোট গঠন হলেও এরই মধ্যে অভ্যন্তরীণ লড়াই শুরু হয়েছে। আলাপ আলোচনা না করে কর্মসূচি নির্ধারণ, যথাযথ মূল্যায়ন না করা সহ নানা ইস্যুতে চলছে টানাপোড়েন। বিএনপি নেতারা বলছেন, দেশের চলমান সংকটে নিরসনে ডান বাম সহ সব দল, সংগঠন ও সুশীল বুদ্ধিজীবী ছাড়াও সবাইকে ঐক্যবদ্ধ করতে জাতীয় ঐক্যের ঘোষণা দিয়েছে দল। এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী নয়, সবাইকে নিয়ে এগোতে চাইছে দলটি। তাই জোট, দল, সংগঠন কিংবা ব্যক্তির সংখ্যা তত্ত্ব নিয়ে বিএনপি তাদের চলমান গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনকে পরিমাপ করছে না, গুরুত্ব দিচ্ছে ঐক্যকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, জনগণের ভোটাধিকার থেকে শুরু করে সব নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আর যে অবস্থা থেকে প্রতিবাদ করতে হবে সেখানে কে কত বড় সেটা মুখ্য বিষয় নয়। মূলত এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে যারা এগিয়ে আসবে তাদেরকে সাধুবাদ জানাবো। সেটা সংগঠন হতে পারে, পেশাজীবী কিংবা ব্যক্তিও হতে পারেন। বাংলাদেশের নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল আছে 39টি, এছাড়া আরও 100+ দলের নাম আছে রাজনীতির মাঠে। এর মধ্যে বেশিরভাগই নাম সর্বস্ব ব্যক্তি নির্ভর, এমনকি নিবন্ধিত দলের মধ্যেও নাম সর্বস্ব দল আছে। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে বিএনপি ও জামায়াতের ইসলামী সারা দেশে ভোট ব্যাংক রয়েছে। এছাড়া এলডিপি ও 12 দলীয় জোটে থাকা কল্যাণ পার্টি, গণতন্ত্র মঞ্চের জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল ছাড়া আর কারও তেমন ভোট নেই। জানা যায় বিএনপির যুগপৎ আন্দোলনে 7 দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট 12 দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, 4 দলের বাম গণতান্ত্রিক ঐক্য, 15 সংগঠনের সমমনা গণতান্ত্রিক জোট ছাড়াও এলডিপি গণফোরাম রয়েছে। প্রায় একই দাবি তো ভিন্ন প্ল্যাটফর্মে আন্দোলন করছে জামায়াত ইসলামীও। এসব জোট ও দলের মধ্যে মাত্র 7টি ইসি নিবন্ধিত, 13টি বিভিন্ন দলের খণ্ডিত অংশ, আবার সাম্যবাদী দল ও ইসলামী ঐক্য জোট রয়েছে 2 জোটেই।
আবার সমমনা গণতান্ত্রিক জোটের 15 সংগঠন কোনো রাজনৈতিক দল নয়। তারা বিভিন্ন ইস্যুতে জাতীয় প্রেস ক্লাব কেন্দ্রিক আলোচনা সভা মানববন্ধনের মতো বিভিন্ন কর্মসূচি পালন করছে। ভিপি নুরুল হক নুরের মতো হেভি ওয়েটে নেতা থাকলেও সারাদেশে কর্মসূচি পালনের মতো শক্তি তাদের দলগুলো নেই। তাই শুধু ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তা পালন করছে তারা, তাতেও তেমন নেতাকর্মী দেখা যায় না। এর মধ্যে আবার মঞ্চের সঙ্গে দূরত্ব চলছে নুরের গণ অধিকার পরিষদের, যে কারণে সর্বশেষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে তার দল অংশ নেয়নি। 12 দলীয় জোটের মধ্যে কল্যাণ পার্টি ও মুসলিম লীগ ইসি নিবন্ধিত, তবে মুসলিম লীগ দ্বিখণ্ডিত হয়ে উভয় জোটের মধ্যেই আছে। কোন পক্ষের হাতে নিবন্ধন রয়েছে তা স্পষ্ট নয়। দশম সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টি থেকে বেরিয়ে আসা নেতাদের নিয়ে জাপা অংশ রাজনীতিতে সক্রিয়, তবে হেভিওয়েটের নেতা থাকলেও ততটা কর্মী নেই দলটির। প্রয়াত নেতা শফিউল আলমের প্রধানের মৃত্যুর মধ্য দিয়ে তারা গড়া জাতীয় গণতান্ত্রিক দলও দুই অংশে বিভক্ত। বাতিল হয়ে ইসির নিবন্ধন, এর একটি অংশ তার ব্যারিস্টার তাসমিয়া প্রধান নেতৃত্ব দিচ্ছেন, অন্য অংশে রয়েছেন খন্দকার লুৎফর রহমান, তারাও এখন কর্মী সংকটে ভুগছে। ইসলামী ঐক্যজোট ইসলামিক পার্টি দলগুলোর মূল দলের খণ্ডিত অংশ, নেতা সর্বস্বৈসব দলের তেমন কর্মী নেই। সাম্যবাদী দলেরও একই হাল। লেবার পার্টি, জাতীয় দল, বাংলাদেশ এলডিপি নিজেদের অস্তিত্ব প্রমাণের কাজ করছে। 12 দলীয় জাতীয়তাবাদী সমমনা জোটের অন্তর্ভুক্ত কোনো শরিক দলের নিবন্ধন নেই, কার্যালয় নেই বেশিরভাগ দলের, আবার বেশিরভাগ দলই মূল দল থেকে ছিটকে আসা খণ্ডিত অংশ। 20 দলীয় জোট থেকে ইসলামী ঐক্যজোট বেরিয়ে এলে অ্যাডভোকেট মাওলানা আব্দুর রাকিবের নেতৃত্বে একটি খণ্ডিত অংশ জোটের সঙ্গে থেকে যায়, এ অংশের তেমন নেতাকর্মী নেই। আবার দলটি 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট দুটিতে রয়েছে, একই অবস্থায় 4 দলীয় জোট গণতান্ত্রিক বামৈক্যে। বাংলাদেশের সাম্যবাদী দল, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, সমাজতান্ত্রিক মজদুর পার্টি ও প্রগতিশীল গণতান্ত্রিক দল নিয়ে এই জোট, তাদেরও তেমন লোকবল নেই। জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাড়া আর কোথাও যুগপৎ আন্দোলনের কর্মসূচি পালন করতে পারেনি। তাছাড়া 15 সংগঠনের সমমনা গণতান্ত্রিক জোটের বেশিরভাগই অস্তিত্ব নেই। ওয়ান ম্যান ওয়ান শো হিসাবে খ্যাত জাতীয় প্রেস ক্লাব ভিত্তিক বিভিন্ন সভা সেমিনার করে কি প্রক্রিয়া এসব সাংগঠনিক নিয়ে জোট গঠন করা হয়েছে তা নিয়ে খোদ বিএনপির মধ্যে সমালোচনা চলছে। এদিকে শুরুতে যুগপৎ আন্দোলনে জামায়াতে ইসলামী থাকলেও সর্বশেষ কর্মসূচিতে তারা অংশ নেয়নি। বিএনপির সঙ্গে টানাপোড়েনের কারণে তারা ভিন্ন দিনে কর্মসূচি পালন করছে। এছাড়া নেতাকর্মীদের যুগপৎ আন্দোলনের কর্মসূচি নির্ধারণে গণতন্ত্র মঞ্চের মতামতকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অন্য জোটের শীর্ষ নেতারা। এর নিয়ে 12 দলীয় জোটের সঙ্গেও কিছুটা মতবিরোধ দেখা দিয়েছে, যে কারণে এ জোট একই দাবিতে সোমবার ঢাকায় কর্মসূচি পালন না করে চট্টগ্রামে করেছে, আর ঢাকায় করেছে পরদিন মঙ্গলবার। এ প্রসঙ্গে 12 দলীয় জোটের অন্যতম শরিক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমাদের সঙ্গে বিএনপির কোনো মতবিরোধ বা মতানৈক্য কোনো কিছুই নেই, তবে সবার সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে কর্মসূচি নির্ধারণ করা হলে আগামী দিনে পথ চলতে আরও সহজ বা মসৃণ হবে। আশা করি বিএনপি কোনো বিশেষ জোটকে প্রাধান্য দেবে না, আবার কোন জোটকে অবমূল্যায়নও করবে না। নতুন যারা মিত্র তাদের সঙ্গে বিএনপি তাদের মতো করে সম্পর্ক করুক, কিন্তু আমরা যারা পরীক্ষিত পুরনো মিত্র তাদের যেন অবমূল্যায়ন করা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নাইখংছড়ির শূন্যরেখায় ফের গোলাগুলি, রোহিঙ্গা শিবিরে আগুন। বৃহস্পতিবার সকাল 7টা থেকে 8টা পর্যন্ত নাইখংছড়ির ঘুমধুম তুমরু সীমান্তের শূন্যরেখা এলাকায় গোলাগুলির শব্দ পাওয়ার কথা স্বীকার করেছেন স্থানীয় লোকজন। এর আগে বুধবার এই শূন্যরেখার মিয়ানমার অংশে দিনভর গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং দুজন গুলিবিদ্ধ হয়। এই বিষয়ে তুমরু সীমান্তের শূন্যরেখায় রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, বৃহস্পতিবার সকালেও এখানে গোলাগুলি হয়েছে। আগুনে আমাদের শিবিরের 621টি পরিবারের মধ্যে প্রায় 500 বসতঘর পুড়ে গেছে। অধিকাংশ লোকজন মিয়ানমার সীমানার ভেতরে আশ্রয় নিয়েছে, আবার কিছু মানুষ বাংলাদেশ অংশেও আশ্রয় নেয়। মূলত শূন্যরেখা থেকে শিবিরটি উচ্ছেদ করতে একটি সশস্ত্র গ্রুপ আগুন ধরিয়ে দেয়। সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন, তুমরু সীমান্তের কোনারপাড়া শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের এলাকায় মিয়ানমারের দুই সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের মধ্যে বৃহস্পতিবার সকালেও গোলাগুলির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে শিবিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, এতে প্রায় 500 রোহিঙ্গাদের বসতঘর পুড়ে যায়। ফলে তুমরু সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশেপাশের বেশ কিছু এলাকায় রোহিঙ্গার আশ্রয় নিয়েছে। বাংলাদেশ অংশে ছড়িয়ে ছিটিয়ে কিছু রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে স্বীকার করেছেন নাইখংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা। তিনি বলেন, আজকে গোলাগুলির বিষয়টি আমার জানা নেই, তুমরু সীমান্তের পরিস্থিতি শান্ত রয়েছে। শূন্যরেখায় হওয়ায় আন্তর্জাতিক আইনে আমাদের হস্তক্ষেপ করার এখতিয়ার নেই, তবে শূন্যরেখা রোহিঙ্গা শিবিরে অধিকাংশ বসতঘর পুড়ে গেছে বলে স্থানীয়রা কাছ থেকে শুনেছি।
আগের দিন বুধবার এ বিষয়ে গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, 4 থেকে 5 জন রোহিঙ্গা বাংলাদেশ অংশে ঢুকে পড়েছে, আমরা তাদের আটকে করেছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তাদের নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, তুম্ব্রুতে শূন্যরেখায় স্থাপিত রোহিঙ্গা ক্যাম্পে 2017 সালের পর থেকে 4,280 রোহিঙ্গা বসবাস করছিল। গত বছরের সেপ্টেম্বরের মাসে তুম্ব্রু সীমান্তের মিয়ানমার অংশে সেদেশের সেনাবাহিনী এবং স্বাধীনতাকামী বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে প্রায় 2 সপ্তাহব্যাপী সংঘর্ষ চলে। ওই সংঘর্ষে মিয়ানমার অংশ থেকে মর্টার সেল তুম্ব্রু সীমান্তের বাংলাদেশ ভূখণ্ডে এসে পড়ে। সে সময় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে কয়েক দফা প্রতিবাদ জানায় বাংলাদেশ। বাংলাদেশের ভূখণ্ড মর্টার সেল পাড়ায় বাংলাদেশ ভূখণ্ডে মর্টার শেল পড়ায় মিয়ানমারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। তারা জানায় ভুলবশত মর্টার শেল বাংলাদেশ ভূখণ্ডে এসে পড়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।